শনিবার ভর দুপুরে কোচবিহার তিনহাটার বাসন্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপর হামলা। গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি থেকে বোমা বর্ষণের অভিযোগ। অতর্কিতে আক্রমণের অভিযোগ ওঠে একাধিক বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতেও। শনিবার থেকে এই নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। প্রতিবাদে রবিবার দুপুরে রাজ্যের বিভিন্ন থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বিজেপি কর্মীরা। ফেসবুক পোস্টে এমন দাবি করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার শহরের একাধিক থানা ঘেরাও করে সেই কর্মসূচি পালন করলেন বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার মধ্য কলকাতার বড়বাজার থানা ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উত্তর কলকাতার বিজেপি নেতা তমগ্ন ঘোষ সহ বিজেপি কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির উপরে হামলা হলে সাধারণ মানুষের কি নিরাপত্তা রয়েছে তা সহজেই অনুমেয় দাবি বিজেপি নেতা তমগ্ন ঘোষের। সাংসদ নিশীথ প্রামাণিকের উপর হামলা হয়েছে, তার কনভয়ের উপর হামলা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং পশ্চিমবঙ্গের আজকে একটা অবস্থা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তায় রাজ্য সরকার কি করে দেবেন আমাদের কারোর জানা নেই। পোস্তা থানার সামনেও থানা ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা এবং পাশাপাশি বিজেপি কর্মীদের উপর মারধর এবং বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে আজকে কলকাতায় বিজেপি নেতৃত্বের তরফ থেকে থানায় থানায় ঘেরাও করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে বড়বাজার থানার পর এবার পোস্তা থানাও ঘেরাও অভিযানে কিন্তু দেখা গেল বিজেপি নেতৃত্বকে। থানায় থানায় বিজেপি কর্মী সমর্থকদের আটকাতে যে তৎপরতা পুলিশ দেখাচ্ছে, শনিবার তা কোচবিহারে দেখালে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতো না, মন্তব্য বিজেপি নেতা তমগ্ন ঘোষের। থানায় এসেছিলাম, পোস্তা থানার পুলিশ অফিসাররা এমনভাবে আমাদের আটকাচ্ছিলেন যেন মনে হচ্ছে আমরা বোধহয় থানাটা দখল করতে এসেছি। এই এই অ্যাক্টিভনেস যদি গতকাল যখন কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলা হচ্ছিল রাজ্য পুলিশ যদি দেখাতে পারতেন তাহলে হামলাটা হতো না। জোড়াসাঁকো থানা ঘেরাও কর্মসূচিতে বিজেপি নেতা তমগ্ন ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি নেত্রী মীনা দেবী পুরোহিত। গণতন্ত্র হত্যা করে জঙ্গলটা চালানোর চেষ্টা হচ্ছে দাবি করেন বিজেপি নেত্রী মীনা দেবী পুরোহিত। নিশীথ প্রামাণিকের উপরে যা কালকে হামলা হয়েছেন, গাড়ি ভাঙাচুর করেছেন, পার্টি অফিস ভেঙে দিয়েছেন, সাধারণ কার্যকর্তাকে মারধর করেছেন, সাধারণ মানুষকে মারধর করেছেন, ওর নিন্দা করছি। এরকম সাধারণ মানুষের উপর এরকম হামলা হয়ে যাচ্ছেন, কি রাজ চলছেন, জঙ্গল রাজ চলছেন কি, যে এখানে লোকতন্ত্রে হত্যা করে দিয়েছেন, লোকতন্ত্র নেই এখানে। নিশীথ প্রামাণিকের ওপরে হামলার প্রতিবাদে দক্ষিণ কলকাতা বিজেপির তরফ থেকে হরিদেবপুর থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপির তরফ থেকে নেতৃত্ব দেন দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শঙ্খমিত্রা চৌধুরী। প্রামাণিকের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে তার তীব্র ধিক্কার জানাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আমরা রয়েছি দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার সামনে, ইতিমধ্যে বিজেপির কর্মী সমর্থকেরা ঠিক কিছুক্ষণ আগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর ওপরেই এরকম হামলা হলে রাজ্যে বিরোধীদের পরিস্থিতি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় দাবি বিজেপি নেত্রী শঙ্খমিত্রা চৌধুরীর। একবার তার বাড়ি ঘেরাও করা হলো, আমরা তার প্রতিবাদ করার জন্য ভবানীপুরে গেলাম, গাড়ি থেকে নামতে দিচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে। আমরা যদি এতটা ভয় আমাদের যদি পায় তাহলে তারা শাসক দল, তারা যখন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি আটকাচ্ছে, মানে তার কাঁচ ভেঙে দিচ্ছে গাড়ির, আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ হচ্ছে, আবার তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে, তাহলে আমরা কতটা ভয়ে আছি। বিহালা থানার সামনেও থানা ঘেরাওয়ের পর ডেপুটেশন জমা দেন বিজেপি কর্মীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এই কর্মসূচি জানান বিজেপি দক্ষিণ কলকাতা জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য মইনাথ চট্টোপাধ্যায়। শিডিউল্ড মিটিং এ কনভয় যাওয়ার সময় কনভয়ে তৃণমূলের কিছু অ্যান্টি সোশ্যাল তৃণমূলের পার্টি কর্মীরা তারা প্রথমে ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছিল, তারপরে হঠাৎ দুমদাম মারতে আরম্ভ করে আর কিছু ইট করে ছড়ে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দলদাস পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কোনো রকম হেল্প করতে আসেনি, কোনো রকম এগিয়ে আসেনি ওই মফ অ্যান্টি সোশ্যাল মফ তৃণমূলের, তাদেরকে কোনো কথা বলেনি, সরায়নি। তার প্রতিবাদে আমরা আজকে বেহালা থানার সামনে বড়বাবুকে এসছি আর ডেপুটেশন দিকে প্রোটেস্ট দেখাবার জন্য ডেপুটেশন দিতে এসছি। সব মিলিয়ে সারা রাজ্যের সঙ্গে সারা কলকাতা জুড়ে থানা ঘেরাও,
অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে বিজেপি কর্মী সমর্থকরা বুঝিয়ে দিলেন অন্যায়ের বিরুদ্ধে এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বারবার তারা এভাবেই গর্জে উঠবেন। ক্যামেরে কৌশিক কর্মকার এবং দীপ্ত চক্রবর্তীর সঙ্গে আদ্রিজা ঘোষ, অভিরূপা সাহা এবং রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।